বন্ধুরা দু সাল থেকে দু সালের মধ্যে রাহু এই সাত রাশির জাতক ও জাতিকাকে দিতে চলেছে অপার ধন অর্থাৎ রাহু যে সাত রাশির কথা বলতে চলেছি সেই সাত রাশিকে কোটিপতি করে ছাড়বে অর্থাৎ আপনাদের জীবনে ধনের জোয়ার বইতে চলেছে তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন দু সাল থেকে দু সালের মধ্যে রাহু যে সাতরাশির জাতক ও জাতিকাকে কোটিপতি করেই ছাড়বে সেই সাতরাশির নাম আমি অবশ্যই উল্লেখ করব কিন্তু তার আগে জেনে নেওয়া যাক এই রাহু আমাদের জীবনে কি প্রভাব ফেলে বা কি দেখায় দেখুন রাহু একটি ছায়াগ্রহ অর্থাৎ আমাদের এই ইউনিভার্সে রাহু নামে কোনো গ্রহ না থাকলেও জ্যোতিষশাস্ত্রে রাহুর একটি অনবত্য ভূমিকা রয়েছে অর্থাৎ রাহুও এই কলিযুগে অর্থ দিয়ে থাকে তবে এই অর্থ হঠাৎ করে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ রাহু যে অর্থ আমাদেরকে প্রদান করে সেটা কিন্তু হঠাৎ করে আর এই হঠাৎ করে অর্থ কোথা থেকে আসে এই হঠাৎ করে অর্থ আসে লটারি থেকে শেয়ার থেকে সারটা থেকে জুয়া থেকে এই সমস্ত জায়গা থেকে অর্থ আসে আর এই হঠাৎ করে অর্থ যেভাবে আসে রাহুর অর্থ ঠিক এইভাবে হঠাৎ করেই বেরিয়ে যায় অর্থাৎ রাহুর অর্থ কখনোই স্টে করে না এটা মাথায় রাখুন আমি যে সাত রাশির কথা এই ভিডিওতে বলতে চলেছি তাদের প্রত্যেকেরই যে হবে তা নয় কিন্তু তাদেরই হবে যাদের জন্মছকে রাহুগ্রহ শুভ রয়েছে রাহুর দশা চলছে এবং রাহুর প্রত্যন্ত দশা চলছে অর্থাৎ আপনার জন্ম ছকে রাহু শুভ থাকার প্রয়োজন রয়েছে রাহুর দশা চলার প্রয়োজন রয়েছে বা রাহুর প্রত্যন্ত দশা চলার প্রয়োজন রয়েছে তবেই আপনারা দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশের মধ্যে কোটিপতি হবেন এবার আসুন আমি আপনাদেরকে সেই সাতটি রাশির নাম একে একে উল্লেখ করতে চলেছি যে রাশিগুলি দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশের মধ্যে হতে চলেছে কোটিপতি তার আগে আরেকটি বিষয় আমি জানিয়ে দিই আমি আপনাদের জন্য স্পেশালি আপনাদের জন্য ফ্রি সার্ভিস নিয়ে এসেছি আর এটি প্রতি রবিবার দিন আর এটি এই চ্যানেলে নয় সেটি আমার আরেকটি চ্যানেলে চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট এ এস টিআরও টি এ আর জিইটি আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন কারণ যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে তার নোটিফিকেশান যেন আপনারা পেয়ে যান আরেকটি কথা আপনারা সাবস্ক্রাইব করে সানডে কমেন্টস বক্সে আপনার নাম আপনার জন্ম তারিখ আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন আগামী রবিবার আপনারটা পিক করা হবে এবার আসুন আমি আপনাদেরকে সেই সাতটি রাশির নাম পরপর জানিয়ে দিতে চলেছি যে রাশিগুলি দু থেকে দু সালের মধ্যে হতে চলেছে কোটিপতি প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে দু থেকে দু হাজার পঁচিশের মধ্যে রাহু আপনাদেরকে দিতে চলেছে কোটি টাকা আর এই সমস্ত টাকা কোথা থেকে আসবে এই টাকা আসবে লটারি থেকে সাতটা থেকে জুয়া থেকে শেয়ার মার্কেট থেকে এছাড়াও শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে একটি জিনিস মাথায় রাখবেন আপনার জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি রাহু অশুভ থাকে বা নিচস্ত থাকে সেক্ষেত্রে আমার কথা মিলবে না এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে আপনারাও রাহুর দোয়ায় হতে চলেছেন কোটিপতি অর্থাৎ কোটি টাকার মুখ আপনারা দেখতে চলেছেন আর এই সমস্ত টাকা কোথা থেকে আসবে এই সমস্ত টাকা আসবে লটারি থেকে সাটটা থেকে শেয়ার থেকে এই সমস্ত জায়গা থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে একটি জিনিস আপনারা মাথায় অবশ্যই রাখুন আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে অর্থাৎ আপনার জন্মছকে যদি রাহু শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথা এতটুকুও মিলবে না এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে দু থেকে দু সালের মধ্যে আপনাদেরকেও রাহু দিতে চলেছে কোটি টাকা অর্থাৎ কোটি টাকার মালিক আপনারা হতে চলেছেন আর এই সমস্ত টাকা আসবে লটারি থেকে সাট্টা থেকে শেয়ার থেকে ফাটকা থেকে এছাড়াও শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে একটি জিনিস মাথায় রাখবেন আপনার জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি রাহু আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে দু হাজার থেকে দু হাজার মধ্যে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ কোটি টাকা আপনাদের জীবনে আসতে চলেছে তবে এই সমস্ত টাকা আসবে লটারি থেকে সারটা থেকে জুয়া থেকে শেয়ার মার্কেট থেকে এই সমস্ত জায়গা থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আপনারা এই সময় শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি পেতে চলেছেন তবে একটি জিনিস মাথায় রাখবেন আপনার জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে এবং রাহুর দশা বা অন্তর্দশা চলার প্রয়োজন রয়েছে যদি আপনার জন্মছকে রাহু অশুভ থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে রাহু আপনাদেরকে দিতে চলেছে অপার ধন অর্থাৎ আপনাদের জীবনে প্রচুর টাকা আসতে চলেছে আর এই সমস্ত টাকা আসবে লটারি থেকে সারটা থেকে জুয়া থেকে শেয়ার মার্কেট থেকে এছাড়াও শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি রাহু আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথা এতটুকু মিলবে না এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও দু হাজার থেকে দু সালের মধ্যে রাহু আপনাদেরকে দিতে চলেছে কোটি টাকা আর এই সমস্ত টাকা আসবে লটারি থেকে সাটটা থেকে জুয়া থেকে শেয়ার মার্কেট থেকে এছাড়াও শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যেটি আমি আপনাদেরকে বারবার বলছি যদি রাহু আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না এরপরে যে সাত নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে কোটিপতি হতে চলেছেন আর এই কোটিপতি হতে চলেছেন রাহুর দ্বারা অর্থাৎ রাহু আপনাদেরকে দিতে চলেছে কোটি টাকা আর এই সমস্ত টাকা আসবে লটারি থেকে সাতটা থেকে জুয়া থেকে শেয়ার মার্কেট থেকে এই সমস্ত জায়গা থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে একটি জিনিস মাথায় রাখবেন আপনার জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি রাহু আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথা এতটুকু মিলবে না তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ